আমি মোহাম্মদ বাইজিদ হোসেন, এই স্কুলের ছাত্র ছিলাম 1982 সালে। আমি আর কে নিউজ কে ধন্যবাদ জানাচ্ছি, আজকের এমন ধরনের অনুষ্ঠানে আমার সাক্ষাৎকার হয়েছে। আমি খুবই আতঙ্কিত যে আর কে নিউজ কে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো পাচ্ছি না আর কি। 1891 সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী মঞ্জুরি প্রাপ্ত, 133 বছর ইতিহাসে এই ধরনের কোন অনুষ্ঠান আমার স্কুলে বা আমি বিশ্ববিদ্যালয়ের লাইভে আমি পাই নাই। এটাই পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। বিভিন্ন ছেলেদের সাথে বন্ধুদের সাথে আজকে যে দেখা হচ্ছে এটা একটা মহামিলন, এবং এর আয়োজক যারা আছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।